হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে একটা আরও একটা ব্লগ নিয়ে এসেছি। তো এটা পুজোর সময় করা হয়েছিল, চলাকালীন পঞ্চমী দিন আমি দুর্গাবাড়ি টি গার্ডেনে গিয়েছিলাম। তো তখনের ব্লগ এটা, তখনকার। তো আমি আপলোডেড করিনি, তো এখন আপলোডেড করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি টি গার্ডেনে এসেছি। খুবই সুন্দর চারিদিকে, টি গার্ডেন গ্রিনারি খুব সুন্দর দেখতে লাগছে। তো এখানে শীতকালে সবাই আসে পিকনিক করার জন্য, তো শীতকালেই আসতে ভালো লাগে। তো এখানে অনেক রিসোর্ট আছে, তারপর খাওয়ার অনেক রেস্টুরেন্ট আছে। তো তোমরা আসতে পারো। আগরতলা যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো, আর আগরতলার বাইরে যারা থাকো তারা অবশ্যই এখানে ঘুরতে আসবে। দুর্গাবাড়ি টি গার্ডেন, এটা আগরতলার ফেমাস টি গার্ডেন, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ চারিদিকটা। তো আমি একটু ভিতরে গিয়ে তোমাদের আরও দেখিয়ে দিই। তো চারিদিকে খালি টি গার্ডেন, এখানে টি ফ্যাক্টরিও আছে। তো খুবই সুন্দর, এই দেখো সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে গাছের ফাঁক দিয়ে। তো খুবই ভালো লাগছে। তো শীতকালে তো খুবই ভালো লাগে এখানে, সবাই পিকনিক করতে আসে এখানে, খুবই এনজয় করে সবাই। তো দেখো বন্ধুরা, আমরা এখন দুর্গাবাড়ি টি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে। Thank you.
বন্ধুরা দেখো, টি গার্ডেনটা অনেক বড় এরিয়া নিয়ে এটা আছে, টি গার্ডেনটা। তো এখানে দেখো একটা অক্সিজেন পার্ক, এটা অক্সিজেন পার্ক। তো এটার ভিডিও আমার আছে চ্যানেলে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো টি গার্ডেন থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো খুবই সুন্দর টি গার্ডেনটা, তো খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা এখানে আসতে পারো, খুবই ভালো সময় কাটাতে পারবে। সামারেও আসতে পারো, উইন্টারে পিকনিকের জন্য আসতে পারো, খুবই ভালো লাগবে। তো তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা বন্ধুরা। তো এটা আমার পুজোর দিন করা হয়েছিল, পঞ্চমী দিন ব্লগটা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা, তখন সূর্য সানসেট হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা অল বাটনে প্রেস করবে, তাহলে আমার সব নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আমি আবার হাজির হব নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।